হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি খুবই ভাইরালি একটি জোস নিয়ে রিভিউ করব। তো আজকে আমি যে জোসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা অলরেডি কিন্তু আপনারা আমার ভিডিওর উপরে থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আপনাদের সাথে আমি ডাব্লু কোলাজেন জোসটা নিয়ে কিছু রিভিউ করবো, যে এই জোসটা আসলে আমাদের ফুল বডিকে কতটা শেপ পর্যন্ত ব্রাইটনেস করবে, আর এটার কোনো সাইড এফেক্ট আছে কি না, কারণ এই জোসটা বর্তমানে কিন্তু খুবই ভাইরালি একটা জোস। ওকে, বিশেষ করে টিকটকে গেলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অপু ভাইয়ার খুব দারুণ দারুণ টিকটক দেখা যাচ্ছে, কিন্তু যে অপু ভাইয়া এটা খেয়ে নাকি একদম ধবধবে ফসা হয়ে গেছে, প্লাস হচ্ছে খুবই পরিমাণ বডি হয়ে গেছে ওনার জুস খেয়ে এতটা পরিমাণ চেঞ্জ, প্লাস হচ্ছে জুস খেয়ে একদম মোটা হয়ে গিয়েছে। আসলে কতটুকু সত্যতা আছে এই জুসটাতে সেটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না, জুসটা আসলে কতটুকু কাজ করে না কাজ করে, সেটাই আজকে আপনাদেরকে জানানোর জন্য বিশেষ করে রিভিউটা করার। তো আমি চেষ্টা করব সম্পূর্ণ অনেস্ট একটা রিভিউ করার জন্য, যেটা রিয়েল সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর যেটা নাকি ফেক সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। তো ডাব্লু কোলাজেন জুসটা হচ্ছে গিয়ে এটার ভিতরে যা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্লুটাথায়ন কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা করতে কাজ করে থাকে, ঠিক আছে। আর আমি কিন্তু পার্সোনালি কাউকে কখনো জুস খাওয়ার জন্য সাজেস্ট করি না, কারণ এগুলোতে দেখা যায় অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, কারণ এগুলোতে দেখা যায় অনেক এতটা পরিমাণ প্রবলেম দেখা দেয় আমাদের কিডনি পর্যন্ত, প্লাস হচ্ছে লিভার পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এসব জুস খাওয়ার কারণে। সেজন্য কিন্তু আমি এসব জুসগুলোকে কাউকে কখনো সাজেস্ট করি না। বাট এই জুসটা নিয়ে আমার কিছু বলার আছে, যে আমি কিন্তু ডাব্লু কোলাজেন জুসটা হচ্ছে গিয়ে আমি যতটুকু ঘাটাঘাটি করে, প্লাস হচ্ছে যতটুকু রিসার্চ করে এই জুসটা সম্পর্কে জানতে পেরেছি, যে এই জুসটা হচ্ছে গিয়ে আপনি যতদিন খাবেন ঠিক ততদিনই কিন্তু আপনার ফুল বডিতে কিছুটা পরিমাণ চেঞ্জ আসবে। যারা নাকি চাচ্ছেন যে খুব দ্রুত ফুল বডিকে একটা চেঞ্জ দিতে, পায়ের নখ হতে মাথা পর্যন্ত খুব সুন্দর একটা ব্রাইটনেস চাচ্ছেন খুব দ্রুত, তারা চাইলে এই জুসটা ট্রাই করে দেখতে পারেন। এই জুসটা ট্রাই করলে আপনারা কিন্তু একটা চেঞ্জ দেখতে পারবেন, তবে এই চেঞ্জটা কিন্তু আপনার ফুল বডিতে সারা জীবনের জন্য থাকবে না। এটা আপনার যতদিন পান করবেন ঠিক ততদিনই কিন্তু আপনার ফুল বডিতে আপনি সেই চেঞ্জটা দেখতে পারবেন, ঠিক আছে। যখন নাকি আপনি এটা পান করা ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার ফুল বডিটা যে আগের শেপে আছে সেই জায়গাটায় কিন্তু আবার চলে যাবে, আপনি যেখান থেকে এটা স্টার্ট করেছেন সেখানেই কিন্তু চলে যাবে। তো আপনি এই চিন্তাধারা মাথায় নিয়ে এটা কখনোই খাবেন না যে এটা খাওয়ার পর আমি একদম সারা জীবনের জন্য ফর্সা হয়ে যাব, এরকম চিন্তাধারা করে কখনোই এগুলো ইউজ করবেন না, মানে খাবেন না। আর হচ্ছে গিয়ে আমাদের মানুষের শরীরটা কালো, আমরা দেখা যায় কালো এটা আল্লাহরই সৃষ্টি, আমরা অনেকেই দেখা যায় গায়ের রং অনেক ফর্সা, অনেকের গায়ের রং অনেকটা কালো, আমরা সবাই ট্রাই করি ফর্সা হওয়ার জন্য, কারণ ফর্সা মানুষকে দেখতে খুব ভালো লাগে, তাই না। তো অনেকে দেখা যায় আমাদের শরীরে মেলানিন বেশি থাকার কারণে আমাদের গায়ের রংটা একটু চাপা দেখা যায়, আর যাদের শরীরে নাকি মেলানিন এটা একটু কম তাদের শরীর এটা একটু ব্রাইট দেখা যায়। এটাই হচ্ছে আসলে এটা জাস্ট আল্লাহর সৃষ্টি, আমাদের কিছুই করার নেই। তো তাও নাকি যারা নাকি চাচ্ছেন যে না আমি তারপর নিজেকে একটু করবো সুন্দর রাখতে চাচ্ছেন, তারা চাইলে এই জুসটা খেতে পারেন। আর এটা সাইড এফেক্টের ব্যাপারে আমি বলবো যে এটা বেশি দিন না খাওয়াটাই ভালো, যেহেতু এটা যে সেলাররাও এটা সেল করে থাকে তারাও বলে এটা তিনটার বেশি না খাওয়াটাই ভালো, তিনটা খাওয়ার পরে আপনি খুব ভালো একটা চেঞ্জ দেখতে পারবেন। আর অনেকে ভেবে থাকে যে না আমি এটা খাওয়ার পরে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আমি এটা সবসময় কন্টিনিউ করে যাব, তাদেরকে আমি বলবো প্লিজ এই কাজটা কখনোই করবেন না, এটা সবসময় কন্টিনিউ করলে দেখা যায় আপনার ফুল বডিতে অনেকটা পরিমাণ প্রবলেম দেখা দিতে পারে। তাহলে যত করবেন আপনার তিনটাই যারা যারা নাকি এটা খেতে চাচ্ছেন তিনটার বেশি আমি সাজেস্ট করব যে আপনারা কেউ না খান, খেলে আপনাদের ফুল বডির জন্য একটা প্রবলেম দেখা দিতে পারে। আবার দেখা যায় আমরা কোনো ওকেশনে যাব এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে, চাইলে কিন্তু আপনারা এটা খেতে পারেন, ঠিক আছে, এটা তেমন কোনো ক্ষতি করবে না আপনাদের ফুল বডির জন্য।
তো এই জোসটা নিয়ে আমার এটাই কথা বলার ছিল, আর বেশি কিছু বলবো না। যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন, বাট আমার আর কিছু বলার নেই। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।